বৃদ্ধের টাকা পয়সা নিয়ে বৃদ্ধকে রাস্তার পাশে ফেলে গেলেন আত্মীয় পরিজন অমানবিক ঘটনার সাক্ষী থাকল টিটাগড়বাসী বৃদ্ধকে চিকিৎসার পর হোমে পাঠানোর ব্যবস্থা অমানবিক ঘটনা বৃদ্ধের কাছে থাকা সমস্ত টাকা পয়সা নিয়ে বৃদ্ধকে ভাইয়ের বন্ধুর বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে রাস্তার পাশে ফেলে রেখে গেল তারই আত্মীয় পরিজন এমনই অমানবিক দৃশ্যের সাক্ষী থাকল গোটা টিটাগড়বাসী স্থানীয় সূত্রে জানা যায় বৃদ্ধের নাম মিলন মিলনকান্তি মিত্র বয়স চুরাশি বছর ঘটনা সূত্রে জানা যায় আজ অর্থাৎ বুধবার সকালে টিটাগড় পৌরসভা এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা বৃদ্ধের কাছে যেতেই তারা দেখতে পান সারা রাত বৃষ্টিতে ভিজে শারীরিকভাবে বেশ অসুস্থ হয়ে পড়েছেন তিনি বয়স আশিরও ঊর্ধ্বে কাপা গলায় নিজের নাম এবং ঠিকানা ছাড়া কিছুই বলতে পারলেন না বৃদ্ধ স্থানীয় বাসিন্দারা জিজ্ঞাসা করলে বৃদ্ধ জানায় আমার বাড়ি কলকাতার কেশব সেন স্ট্রিটে তিনি আরও জানান গতকাল রাতে বৃদ্ধকে তার ভাইয়ের বন্ধুর বাড়িতে দেখা করতে নিয়ে আসার নাম করে তার কাছে থাকা সমস্ত টাকা পয়সা নিয়ে তাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে টিটাগড় এলাকায় রাস্তার পাশে ফেলে দিয়ে যায় তার আত্মীয় পরিজন যাওয়ার সময় তার হাতে পাঁচশো টাকা ধরিয়ে দিয়ে টোটোয় করে ফিরে যান তার আত্মীয় বার্ধক্যজনিত কারণে শীত এবং বৃষ্টিতে ভিজে একেবারে জরাজীর্ণ অবস্থা বৃদ্ধের সারা রাত বৃষ্টির মধ্যে রাত কাটিয়েছেন বৃদ্ধ সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তাকে জিজ্ঞাসা করলে তিনি এর বেশি কিছু বলতে পারেন না এরপরই তাকে চিকিৎসা করিয়ে টিটাগর পৌরসভার অধীন মমতা লয় নামে একটি সেন্টারে নিয়ে যাওয়া হয় পাশাপাশি বৃদ্ধ অভিযোগ করেছেন তার কাছে যা টাকা পয়সা ছিল সবটাই তুলে নিয়ে গেছেন তার আত্মীয়রা এই বিষয়ে টিটাগড় পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি ভট্টাচার্য জানান আজ সকালে আমার নির্মল সাথীর দুই সহকর্মী আমাকে জানায় রাস্তার পাশে এক বৃদ্ধকে ফেলে দিয়ে গেছেন তার আত্মীয় পরিজন এই খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে আসি এসে দেখি বৃষ্টিতে সারা রাত ভিজে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন বৃদ্ধ তবে তার এক পরিচিতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি জানান বৃদ্ধাও বৃদ্ধাশ্রম থেকে পালিয়ে এসেছেন তবে আমাদের মনে হয় না এমন ধরনের কোনো ঘটনা ঘটেছে বৃদ্ধের বয়স আশির ঊর্ধ্বে এই বয়সে তিনি একা একা এতদূর কখনোই আসতে পারেন না এই বিষয়ে তিনি আরও বলেন রাত্রিবেলা হঠাৎ করে আমার ওই নির্মল সাথীর দুজন মহিলা আমাদেরকে ফোন করে দিদি শিগগিরি আসে আর বয়স্ক ভদ্রলোক এখানে পড়ে আছে ওনাকে কে ফেলে দিয়ে গেছে এবার আমরা এ করে আসলাম এসে দেখছি যে ওনাকে এখানে ফেলে রেখে দিয়ে গেছে আর ওনার টাকা পয়সা এটিএম থেকে যা তুলেছে সেটাও নিয়ে নিয়েছে আর আমাদেরকে ওনার ভাগনা বলছেন যে উনি ভারত সেবা থেকে পালিয়ে এসেছেন ওনার পক্ষে কি পালানো সম্ভব এই বয়স্ক লোকের পক্ষে ভাগনার কাছে থাকতেন ভাই আর ভাগনার কাছে উনি থাকতেন এবার এনারে যে এনার এটিএম থেকে টাকা তুলেছে তারপর ওনারা টাকাটা নিয়ে সারা দুনিয়া ঘুরিয়ে বলছে আমাকে একটু ভাতও খেতে দেয়নি শুধু খাওয়াবো খাওয়াবো করেছে হ্যাঁ এমন ঘটনায় মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ চৌরাশি বছর বয়সে এসে জীবনে এমন পরিণতি হবে তা কল্পনাও করতে পারেনি বৃদ্ধ সব কিছু থাকতেও বৃদ্ধকে আজ অসহায়তার মুখে পড়তে হয়েছে মানবিকতা কোথায় এসে দাঁড়িয়েছে বৃদ্ধকে দেখে এই একটাই প্রশ্ন সকলের এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা দেবব্রত ভট্টাচার্য জানান ওনারা ফোন করে বললেন যে দাদা এক একজন ভদ্রলোক এরম রাস্তায় পড়ে আছেন আমি সঙ্গে সঙ্গে ওনারা সঙ্গে সঙ্গে যতটুকু পেরেছেন রেস্কিউ করার চেষ্টা করেছেন আমি আসার পরে আমি অ্যাম্বুলেন্স ফোন করলাম সর্দা থানাতে ফোন করেছি ওনার পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করেছি ওনার নাম হলো মিলনকান্তি মিত্র উনি হাতি বাগানে থাকতেন আমাদের ব্যারাকপুরের একটি ছেলে ওখান থেকে উঠিয়ে নিয়ে এসে কিছুদিন রাখার পরে ওনার এটিএম থেকে কিছু টাকা তোলেন ওনার কাছে এখনও এটিএম টাকা আছে এখন ওনার পকেটে পাঁচশো টাকার নোট আর আধার কার্ড সব পড়ে আছে ওনাকে আমি ভারত সেবা সঙ্গে যোগাযোগ করেছি ওনারাও আসছেন এ মতো অবস্থায় এই দৃশ্য দূষণটা আমাদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক আমরা এই রকম দৃশ্য দেখতে চাই না একটা বয়স্ক লোক তার সমস্ত কিছু থাকা সত্ত্বেও আজকে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে তবে আপাতত বৃদ্ধকে টিটাগর পৌরসভার অধীন মমতা লয় নামে ওই সেন্টারে রাখা হবে পরবর্তীতে বৃদ্ধ সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে বলে জানা যায় যায়গড় সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ